হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এডুটেক সাহারা। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব, তোমরা সবাই জানো যে ইউজি 2022 অ্যাডমিশন পোর্টাল আবার রিওপেন হওয়ার স্টার্ট হয়েছে। তো 12 সেপ্টেম্বর থেকে, মানে আজ থেকে, এবার কোন কোন কলেজের সেটা রিওপেন হয়েছে এবং কীভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে এবং যারা আগে করেছিলে তারা কি করতে পারবে, অনেক তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা আছে। তো বলে রাখি, যারা আগে করেছিলে তারাও আবার করতে পারবে, মানে যারা আগে ভর্তি হওনি কিন্তু করে রেখেছিলে তারাও করতে পারবে আবার, ঠিক আছে। এবার আমরা আসি কোন কোন কলেজ ইউনিভার্সিটি রিওপেন স্টার্ট হয়েছে সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। এছাড়া আমাদের চ্যানেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ ভিডিও আমাদের আপলোড করা আছে, এবং পাশাপাশি কল্যাণী মহাবিদ্যালয়ে ফেজ টু অ্যাপ্লিকেশান নোটিশ বেরিয়েছে যেটা সেটা আছে, এবং বিভিন্ন কলেজের নোটিশ কবে স্টার্ট হবে এবং ম্যাকাউট ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন কীভাবে করবে সমস্ত কিছু আজকে আমাদের চ্যানেলে আছে, ঠিক আছে। আর যেটা আজকে প্রথম আমি এবার দেখাবো কোন কলেজে স্টার্ট হয়েছে, প্রথমে আমি আসবো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে থাকা হরিঙ্গাটা মহাবিদ্যালয়, ঠিক আছে। এর দেখো, এটা হলো হরিঙ্গাটা মহাবিদ্যালয়ের লোকেশানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সুবর্ণপুর, এটা হরিঙ্গাটা নদিয়া, ঠিক আছে, পিন 74-12-49। তো প্রথমে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পর দেখো এখানে একটা পপ আপ চলে আসবে, ইউজি সেমিস্টার 1 অ্যাডমিশন ফর 2022, এখানে ক্লিক করবে। করার পর দেখো এখানে অ্যাপ্লাই ফর, এখানে সমস্ত কিছু চলে এসেছে, তার আগে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানগুলো পড়ে নাও। ইট স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড টু ইউজ পার্সোনাল ইমেল আইডি, ফোন, মোবাইল নাম্বার, মেইল আইডি ক্যান নট বি চেঞ্জ ফার্দার, অল অ্যাডমিশন রিলেটেড ডিটেলস অ্যান্ড অল বি সেন্ড রেজিস্টার্ড মেইল অ্যান্ড মোবাইল নাম্বার, ওকে। আর ইউর ইউজার আইডি উইল বি প্রিন্টেড অন ইউর রেজিস্ট্রেশন ইনভয়েস, পাসওয়ার্ড উইল বি কম্বিনেশন উইথ ফার্স্ট 5 ডিজিট অফ ইউর মোবাইল নাম্বার অ্যান্ড লাস্ট 4 ডিজিট অফ ইউর রেজিস্ট্রেশন ইনভয়েস নাম্বার, ওকে। এবার আমরা আসছি, তুমি প্রথমে অ্যাপ্লাই ফর এখানে করবে অনার্স পিজি প্রোগ্রাম, যেটা করার পর তোমার ফার্স্ট নামটা দেবে, দেওয়ার পর মিডল নাম যদি থেকে থাকে, না থাকলে ফাঁকা, এবার লাস্ট নেম, এবারে কাজটা দেবে, ঠিক আছে। এবার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেবে, দুটো মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দুটো যেন ভ্যালিড থাকে, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন ফি কোনো কিছু লাগছে না, ঠিক আছে। এবার আমি এটা ফিল আপ করে তারপরে দেখাচ্ছি, দেখো আমার সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে। এবার আই অ্যাম নট রোবট এখানে দেব, দেওয়ার পর এখানে রেজিস্টারে আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখো থ্যাংক ইউ ডিয়ার বর্ষা সাহা, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর সিস্টেম জেনারেট রেজিস্ট্রেশন নাম্বার, এত প্লিজ ক্লিক হেয়ার টু ওপেন ভাউচার টু প্রিন্ট আউট বিফোর টেকিং প্রিন্ট আউট, ওকে। এরপরে দেখো ক্লিক হেয়ার বলে যে অপশান আছে সেখানে তুমি ভাউচার চ্যালেঞ্জ সেটা নেবে, ইনভয়েস নাম্বার থাকবে সেটার মধ্যে, ঠিক আছে। এরপরে প্লিজ ক্লিক হেয়ার নিচে যেটা আছে, প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন ইউজ ইউর ইউনিক আইডি অ্যান্ড পাসওয়ার্ড টু কমপ্লিট অ্যাডমিশন প্রসেস, ঠিক আছে। ক্লিক হেয়ার পর সেকেন্ড ক্লিক হেয়ার আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ডটা দিতে বলেছে, ঠিক আছে। দেখো রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করবো, করার পর লগ ইন করবো, ঠিক আছে। এবার লগ ইন করার পর দেখো এখানে সাবমিট ফর্ম, ঠিক আছে, সাবমিট ফর্ম প্রিন্ট রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ, আমি সাবমিট ফর্মে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমাকে এগুলো সব ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার ফার্স্টে আমি তোমাদের বলেছি, ফার্স্টে দেখো এখানে সাবজেক্ট কম্বিনেশানটা তোমরা চুজ করবে, ঠিক আছে। এটা পার্সোনাল ডিটেলস যা যা আছে এখানে আমি আর বড় করছি না, পরপর ডেট অফ বার্থ, অল্টারনেট নাম্বার যেগুলো আছে করে নেবে, ঠিক আছে। এরপরে তোমার লোকেশান, লোকাল অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এখানে লোকাল অ্যাড্রেস ফিল আপ করার পর কপি টু লোকাল অ্যাড্রেস বলে যেটা আছে এখানে ক্লিক করলেই চলে আসবে। আর এক্সামিনেশান ডিটেলস, তোমার মাধ্যমিকের ডিটেলস, এসএসএর ডিটেলস লাগবে, ঠিক আছে। এসএসএর কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা লাগবে। এরপরে আদার ডেটে বিপিএল ফ্যামিলি ইয়েস অর নো, ফিজিক্যালি চ্যালেঞ্জ ইয়েস অর নো, ঠিক আছে। এরপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পিডিএফ অনলি, ঠিক আছে। সাইজটা এখানে বলে দেওয়া আছে, ফাইল শুড নট বি মোর দ্যান, মানে 1 MB যাতে বেশি না হয়। সেলফ অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড মানে জেরক্স কপি, তার নিচে তোমার সই হবে, ঠিক আছে। আর বলেছে মাধ্যমিকের মার্কশিট লাগবে, সেটাও সেলফ অ্যাটেস্টেড মানে জেরক্স কপি, তার নিচে তোমার সই, মোর দ্যান 1 MB যাতে, 1 MB বেশি যাতে না হয়, পিডিএফ ফরম্যাটে দিতে হবে। এবার যাতে হায় এইচএসএর অ্যাডমিট, এবার এইচএসএর মার্কশিট, ঠিক আছে। এবার প্রোফাইল পিকচার জেপিজি ফরম্যাটে দিতে হবে, সিগনেচার এটাও জেপিজি ফরম্যাটে, মোর শুড নট বি মোর দ্যান 1 MB, ওকে।
আর ছবিটা যাতে কালার হয়, প্রমিনেন্ট, পরিষ্কার হয়, ঠিক আছে। সব কিছু দেওয়ার পর এখানে ডিক্লারেশন এগুলোতে সব কটা রাইট দেবে, ঠিক আছে। রাইট দেওয়ার পর সাবমিট করবে, এরপর তোমার অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমার সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এবার সমস্ত ডিটেলস আমি করে দিয়েছি, এবার আই এম ডিক্লারেশন, এখানে এন্ট্রি রেকিং, আই নিড অ্যাকসেপ্ট, ঠিক আছে। এবার আমি সাবমিটে ক্লিক করব। এখানে বলেছে আধার নাম্বারটা ম্যান্ডেটরি, ঠিক আছে। এবার আমি আধার নাম্বারটা, এবার আমি সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। আমি প্রিন্ট ফর্ম এখানে ক্লিক করলাম, এখানে ফর্মটা আমি পিডিএফ আকারে নিয়ে নিলাম। আমার মেসেজও চলে এসছে হরিঙ্গাটা মহাবিদ্যালয়, ঠিক আছে। এবার আমি এখান থেকে প্রিন্ট রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ এটাও ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এটাও পিডিএফ ফরম্যাটে আমি সেভ করে নিলাম। ব্যাস আমার এখানে কমপ্লিট, ঠিক আছে। এরপরে আমরা আসছি চাকদা কলেজ, চাকদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, ঠিক আছে। এরপরে এখানে অ্যাডমিশন পোর্টাল ওয়ানে যাব। যাওয়ার পর এখানে অনলাইন অ্যাডমিশন 2022 এখানে ক্লিক করব, ওপরে ফার্স্টেরটায়। করার পর দেখো, করার পর দেখো এখানে নিউ অ্যাপ্লিকেশন ফর পল সায়েন্স, ইকোনমিক্স অনার্স, ফিজিক্স অনার্স, বিকম অনার্স, বিএ জেনারেল, মর্নিং, এই কটা যে কটা আছে এই কটারই আছে। লাস্ট ডেট হলো 16 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, ঠিক আছে। এবার নিউ অ্যাপ্লিকেশন এখানে তোমরা ক্লিক করবে। করার পর এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখো এখানে তোমার এই ডিটেলসগুলো দিতে হবে, তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, ইয়ার অফ পাসিং, এবার ডিওপি, এরপর ভেরিফিকেশন কোডটা এন্টার করতে হবে। করার পর বাকি যেগুলো আমি হরিঙ্গাটায় দেখিয়ে দিয়েছি সেম, ঠিক আছে। তবু আমি একবার দেখিয়ে ফিল আপ করে তোমাদের দেখিয়ে, এরপর আমি লগ ইনে ক্লিক করব। প্রথমে আমার অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসছে। এবার আমি এখানে ফিল ইয়োর ফর্ম বলে যেটা আছে গ্রিন বক্স, এখানে ক্লিক করব। করার পর দেখো আমার এখানে যা যা চেয়েছে এগুলো ফিল আপ করতে হবে। প্রথমে তোমার নাম, এবার এখানে ফাদার্স নেম, ঠিক আছে, আমি ফাদার্স নেমটা দিয়ে দিলাম। এরপরে মাদার্স নেম, ডিওবি, এরপরে জেন্ডার, কাস্ট, আমি জুনিয়র, এরপরে কাস্টার যদি না থেকে থাকে তো, ঠিক আছে। এরপরে গার্জিয়ান ফোন নাম্বার সেম রেখে দেবো। এবারে ভিলেজ, এখানে আমি সমস্ত কিছু তোমাদের এবার ভিলেজ, পোস্ট অফিস, যা যা আছে এগুলো সমস্ত কিছু আমি তোমাদের ফিল আপ করে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে মাইনরিটি, ইয়েস অর নো, ন্যাশনালিটি, ইনকাম, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ঠিক আছে। এবার ডিসেবিলিটি থেকে থাকলে সেটা কত শতাংশ, এরপর প্রিভিয়াস স্কুল নেম, ইমেল অ্যাড্রেস, বেস্ট অফ ফাইভ, ঠিক আছে, বেস্ট অফ ফাইভ। এরপর তোমার সাবজেক্ট দিতে হবে, কোন সাবজেক্টে এইচএসসি কত পেয়েছো, বেস্ট অফ ফাইভ। তারপর এখানে তুমি ডিগ্রি যেগুলো চুজ করতে পারো, হাইস্ট চারটে এখানে চুজ করা যাবে কম্বিনেশনে, ঠিক আছে। এবার প্রোগ্রামিং মানে পাসে যদি পড়তে চাও কোন কোন কোর্স, ঠিক আছে, এই কটা এবার আমি দেখিয়ে দিলাম। এরপরে তোমার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। এবার আমি বেসিক ইনফরমেশানগুলো ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার এখানে দেখো, এখানে এবার আমার আপলোড করার, এবার আমাকে আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড। ফার্স্টে চেয়েছে কি নিজের ক্যান্ডিডেট ফটো, সেটা ম্যাক্সিমাম 100 KB মধ্যে জেপিজি ফরম্যাটে, সিগনেচার 100 KB মধ্যে ম্যাক্সিমাম সাইজ জেপিজি ফরম্যাটে, ক্লাস টেনের অ্যাডমিট কার্ড 200 KB মধ্যে জেপিজি ফরম্যাট, 12 মার্কশিট সেটাও জেপিজি ফরম্যাট 200 KB মধ্যে, ঠিক আছে। এরপর কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থেকে থাকে তো, ঠিক আছে, স্পোর্টস সার্টিফিকেট যদি থেকে থাকে তো, না থাকলে দিতে হবে না, ঠিক আছে। ফার্স্টে এই চারটে ম্যান্ডেটরি, ফার্স্টের প্রথম চারটে। তো আমি ফটাফট এগুলো আপলোড করি, কী করে আপলোড করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি একটা ডেমো পারপাস। প্রথমে সিলেক্ট চুজ ফাইলে এখানে ক্লিক করবে, করার পর ফাইলসে যাবে, ঠিক আছে। এবার নিচের দিকে স্ক্রল করলে দেখো আমার এখানে ছবি আছে রেডি করা। তো আমি এখানে IMG যেটা আছে এটা JPG ফরম্যাটে এটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার আপলোডে ক্লিক করব। এবার আপলোডে ক্লিক করার পর পাশে দেখো ছবি আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার এরপর আমি বাকিগুলো ফটোফট করে নিচ্ছি।
সমস্ত কিছু আপলোড হয়ে গেছে, এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখো আমার এখানে হয়ে গেছে। এবার আমার ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম সি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তার আগে দেখে নিতে পারো, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এবার দেখো তোমার স্ট্যাটাস যা যা ফিল আপ করেছিলে, অ্যাগ্রিগেট মার্ক, সমস্ত মেরিট পয়েন্ট দেখা যাচ্ছে, শো করছে। এরপরে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করবে, ঠিক আছে। করার পর এখানে আমি পুরোটা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ পিডিএফ চাকদা কলেজ, ব্যাস আমার এটা হয়ে গেল, আমার এটা সেভ হয়ে গেল। যে যে কোর্সে আমি করেছিলাম সেই সেই কোর্স, বিএসসি জেনারেল, বিএসসি জেনারেল দিয়ে যে সাবজেক্ট কম্বিনেশন সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই ছিল চাকদা কলেজে। তোমরা এবার নিজেরা ফোনে করে নিতে পারবে, না পারলে সাইবারের দোকানে করবে।